হাই সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে লাইভ এলাম, ব্যস্ততার কারণে লাইভ আসার হয়নি। আজকের টপিকটা সমাজ নিয়ে। আজকে আর কারো কথা বলবো না, কারণ একটা সমাজে আমিও বাস করি, তো আমি কেমন ফিল করি ওটা বলবো। অনেক কিছু নিয়ম থাকে, অনেক সময় নিয়ম না মানা, যেমন যেমন যদি কখনো এই বৈশাখ মাসে হঠাৎ করে কোনো এক বিকেলে কালবৈশাখী ঝড় এসে তোমায় হানা দেয়, বুঝে নিও ওটা আমার প্রেম নিবেদন ছিল। যদি কখনো এই বৈশাখ মাসে হঠাৎ করে কোনো এক বিকেলে কালবৈশাখী ঝড় এসে তোমায় বিরক্ত করে, বুঝে নিও ওটা আমার ভালোবাসা তোমার প্রতি ছিল। যদি কখনো এই বৈশাখ মাসে হঠাৎ করে কোনো এক বিকেলে কালবৈশাখী ঝড় এসে তোমায় ভয় দেখায়, বুঝে নিও ওটা আমার সাথে থাকা তোমার প্রতি ছিল। হ্যাঁ, তোমায় ভালোবাসি খুব চিৎকার করেও বলতে পারি এই সমাজের মুখে। হ্যাঁ, তোমায় ভালোবাসবো বুকের ভিতরে আগলে রাখবো, আর রাখবো আজীবন সুখে। চারপাশের আলোগুলো সমাজের আনাচে কানাচে অন্ধকারগুলো আজ দূর করুক। আমরা এক, আমরা মানুষ, এটাই আমাদের ধর্ম, চিৎকার করে সবাই বলুক। ধর্মের বিরুদ্ধে না, একে অপরের উপর বিশ্বাস করে বাঁচাতে সবাই আসুক। বাকি পড়ে থাকা সমাজের শোষণকারীরা, যারা রক্ত শুষে খায় মানুষের, উপহাস ছাড়া আর কিছু বোঝে না, ওরা প্রতিহিংসার আগুনে পুড়ে মরুক। তুমি কি জানো, হে সমাজ, তুমি কি জানো নোংরা তুমি আর তোমার নিয়ম কানুন, নোংরা তোমার জাতিভেদ, নোংরা তোমার নিয়ম কানুন, নোংরা তোমার সমাবেদ। কখনো খোঁজ নিয়ে দেখো, পুড়ছে কত জ্যান্ত লাশ, পুড়ছে তোমার ভিন্ন শরীর, বেঁচে রাখার প্রতিশ্রুতি দিয়ে তুমি করছো সবার সর্বনাশ। এটা ছিল আমার সমাজে বাস করে একটা ফিল, জানি না তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম কি না। আসলে অনেকদিন পরে আজকে লাইভ এলাম, তাই একটু মনোযোগ ঠিকঠাক দিতে পারলাম না। আর একটা খবর দেওয়া ছিল, আমি আমার এই লাইভ এপিসোডটা বন্ধ করে দিচ্ছি, এরপরে আর পাঁচটা এপিসোড করার পর বন্ধ করে দিচ্ছি টোটালি। তো যারা শোনো শুনবে, আর একটাই কথা বলবো, ভালো লাগলে শেয়ার করে দেবে।